বিশ্ব সাহিত্যে রুশ লেখক দয়েস ভস্কি লিখিত ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এবং বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের চোখের বালি, চতুরঙ্গ, সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো মনস্তাত্ত্বিক উপন্যাসের উজ্জ্বল উদাহরণ। আখ্যান ভাগ অপেক্ষা চরিত্র চিত্রায়ন মূল্যায়ন হয়ে ওঠাকে মনস্তাত্ত্বিক উপন্যাস বলে। এর আগ পর্যন্ত বাংলা উপন্যাস সাহিত্যে প্রবলভাবে ছিল বঙ্কিমের স্বর্ণযুগ। স্বাভাবিকভাবে বঙ্কিমের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল রবীন্দ্রনাথ। বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল বীজবৃক্ষ। সেই সময় ওই উপন্যাসটি গভীরভাবে আলোড়িত করেছিল সব বাঙালি পাঠককে। বেশ কয়েক বছর বাদে নবপর্যায়ে বঙ্গদর্শনের সম্পাদনায় দায়িত্ব এসে পড়ে রবীন্দ্রনাথের ওপর। গোড়ার দিকে রবীন্দ্রনাথ বেশ সংকুচিত হয়ে পড়েছিল নতুন এই দায়িত্বভার পেয়ে। ভালো সম্পাদক এবং ভালো লেখক সব সময় নতুন কিছু করতে চান। পূর্বানুবৃত্তি অর্থহীন। একজন তিনি যত বড়ই হন না কেন, তাকে নকল করার মধ্যে সাহিত্য নেই। নতুন পত্রিকায় অত্যন্ত সচেতনভাবে রবীন্দ্রনাথ লিখতে শুরু করলেন চোখের বালি। উপন্যাসের সংলাপের মধ্যে বীজবৃক্ষ উপন্যাসের কথা আছে। বোঝা যায় বীজবৃক্ষের কথা ভুলতে পারেননি লেখক তখনও, এবং সম্ভবত প্রতি মুহূর্তে সচেতন ছিলেন যে ওই উপন্যাসের মায়াজাল ছিন্ন করে তাকে নতুন কিছু লিখতে হবে। তিনি তা পেরেও ছিলেন। বাংলা সাহিত্যে শুরু হয়েছিল বীজবৃক্ষ অতিক্রান্ত চোখের বালির যুগ। উপন্যাসের শুরুতেই লেখক বিধবা বিনোদিনীর পরিচয় তুলে ধরেছেন। বিবাহের কিছুদিন পরেই বহুগুণে গুণান্বিত বিনোদিনীর স্বামী মারা যায়। এদিকে আত্মদম্ভী মহেন্দ্রকে দিয়ে বিনোদিনীর বিবাহ ঠিক করে রাজলক্ষ্মী। মায়ের কথা অমান্য করে বিনোদিনীকে বিবাহে অস্বীকৃতি জানায় মহেন্দ্র। পরে মহেন্দ্র তার বন্ধু বিহারীর জন্য পাত্রী দেখতে যায়। বন্ধুর পাত্রী দেখতে গিয়ে মহেন্দ্র নিজেই আশালতাকে বিয়ের প্রস্তাব দেয়। আশালতার সাথে মহেন্দ্রের বিবাহ হয়। এখানেই বন্ধুত্বের মাঝে একটু ফাটল ধরে। সংসারে আশালতার আগমনে মহেন্দ্রের মনে নতুন প্রেমের সঞ্চার হয়। নিজের মায়ের খোঁজখবর নেয়া কমিয়ে দেয় মহেন্দ্র, যার প্রভাবে পড়ে আশালতার উপর। রাজলক্ষ্মীর যত রাগ হয় সব আশালতার উপর। গৃহস্থলীর কাজকর্মে অধ্যক্ষ আশা। এদিকে মহেন্দ্র আশাকে কোনো রকম কাজ করতে দেয় না। মহেন্দ্র বলে, পরামর্শ কিছু নয় মা, বউকে ঘরের কাজে আমি দাসীর মতো খাটিতে দিতে পারিব না, তাহাকে আমি পড়ালেখা শিখাইব। ফলে মহেন্দ্র আশার সাথে রাজলক্ষ্মীর মনোদ্বন্দ্ব সৃষ্টি হয়। রাজলক্ষ্মী সংসারের বিনোদিনীর আগমন ঘটে। উপন্যাসের মনোজাগতিক দ্বন্দ্বের সকল সূত্রপাত ঘটে এখান থেকেই। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি বাংলা সাহিত্যের প্রথম শিল্প সফল মনস্তাত্ত্বিক উপন্যাস। চোখের বালি উপন্যাসের মধ্য দিয়েই বাংলা উপন্যাসের পালাবদল ঘটেছে। চোখের বালিতে প্রথমবারের মতো বাংলা উপন্যাসে দৈনন্দিন জীবনের সম্ভাব্য ঘটনাবলী, সত্যনিষ্ঠা বর্ণনা, ঘটনা পশ্চাতে ক্রিয়াশীল মনের রূপায়ণ ও বিশ্লেষণ, ব্যক্তিত্বের অধিকার সচেতনতার ইঙ্গিত দিয়েছে। যে কাহিনীটির প্রধান চরিত্র ও সমস্যা বিনোদিনীর প্রেম। উপন্যাসের প্রথম শব্দটি বিনোদিনী, শেষ পর্যন্ত বিনোদিনী চরিত্রই উচ্চকিত। 1900 খ্রিস্টাব্দে বিনোদিনী নামে একটি লেখা রবীন্দ্রনাথ ঠাকুর খসড়া আকারে শেষ করেন। বিনোদিনী নামের এ খসড়াটি নাম প্রদানের ক্ষেত্রে চোখের বালি মনস্তাত্ত্বিক নাম উপন্যাস আকারে প্রকাশিত হয়। এই উপন্যাসটি বাংলা উপন্যাস সাহিত্যে নতুন একটি ধারার জন্ম দিয়েছিল। বঙ্গদর্শনের নবপর্যায়ে এটির ধারাবাহিক প্রকাশ শুরু হয় 1901 সালে। রবীন্দ্রনাথের বয়স ছিল তখন মাত্র 40 বছর। আমরা যদি এই উপন্যাসের কাহিনীর সংক্ষেপগুলো দেখি, সেখানে আমরা দেখব উপন্যাসের নায়ক চরিত্রে মহেন্দ্র ছিল একটা মাতৃভক্তি ছেলে। উপন্যাসের প্রথম দিকে দেখা যায় সে মায়ের মুখের বা সুখের জন্য সে বিয়ে করতে চায় না। মায়ের বাল্য বান্ধবীর মেয়ে বিনোদিনীকে বিয়ের জন্য প্রথমে মত দিলেও মহেন্দ্র নিজের স্বভাবসুলভ খামখেয়ালিপনায় শেষকালে বেঁকে বসে। তার মা রাজলক্ষ্মীর অনেক অনুরোধের পরেও উপন্যাসের যে নায়িকা বিনোদিনী তাকে বিয়ে করাতে রাজি করাতে পারেনি। পরে যদিও বিনোদিনীর বিয়ে হয়ে যায় এবং অল্পদিনের মধ্যে বিধবা হয়, মহেন্দ্র ততদিনেও বিনোদিনীকে দেখেনি। অন্যদিকে মহেন্দ্রের কাকি অন্নপূর্ণা তার এক আত্মীয় আশালতার সাথে মহেন্দ্রের বন্ধু বিহারীর সাথে বিয়ে ঠিক করেন। অস্থির স্বভাবের মহেন্দ্র যে প্রবৃত্তির বশে মায়ের অনুরোধে উপেক্ষা করে বিনোদিনীকে প্রত্যাখ্যান করেছিল, সেই প্রবৃত্তির বশেই স্বার্থপরের মতো বন্ধু বিহারীর জন্য পাত্রী দেখতে গিয়ে পাত্রীকে নিজেই বিয়ে করার ইচ্ছা পোষণ করে। যদিও বিহারীর মনে মনে আশালতাকে ভালোবেসে ফেলেছিল, তবুও মহেন্দ্রের অসঙ্গত ইচ্ছার কাছে আশালতাকে সে বিসর্জন দিয়েছিল।
মহেন্দ্রের একান্ত স্বার্থপরতায় সে ভীরু ভালোবাসা পরিণতিহীন হয়ে যায় শেষ পর্যন্ত। বিয়ের পর আশার সাথে দায়িত্ব জ্ঞানহীন প্রণয়লীলায় তার মাতৃভক্তি ভেসে গেছে খড়কুটের মতো। বন্ধু বিহারীকে ঠেলেছে দূরে, পুত্রবধূ আশার উপর ক্রুদ্ধ হয়ে ওঠেন রাজলক্ষ্মী। এর অন্যতম কারণ, মহেন্দ্র আশাকে পেয়ে তাকে এবং অন্য সবাইকে ভুলে যেতে শুরু করে। ঘটনাচক্রে আবার দেখা যায় বিনোদিনীকে মহেন্দ্রের মা রাজলক্ষ্মী তাদের বাড়িতে নিয়ে আসে। বিনোদিনীকে সরল মনের অধিকারী আশা আপন করে নেয়। মহেন্দ্রের প্রত্যাখ্যাত বিনোদিনী সংসারে দুর্বলতা খুঁজে নেয়। মহেন্দ্রের মনে বিনোদিনীর প্রতি জাগ্রত হয় মানব হৃদয়ের বিচিত্র গতিময়তা। মহেন্দ্র নিজের স্ত্রী আশালতাকে রেখে বিনোদিনীর প্রতি আকৃষ্ট হতে থাকে, ফলে আশালতার সাথে তার দাম্পত্য জীবনে দূরত্ব সৃষ্টি হয়ে যায়। তবে বিনোদিনী প্রথমে মহেন্দ্রর প্রতি মুগ্ধ থাকলেও ধীরে ধীরে সে আসলে বুঝতে পারে মহেন্দ্র হচ্ছে অনেকটা মেরুদণ্ডহীন প্রাণী এবং দুর্বল ব্যক্তিত্বের এক পুরুষ। তাই বুদ্ধিমতী বিনোদিনী মহেন্দ্রকে ছেড়ে ধীরে ধীরে বিহারীর প্রতি আকৃষ্ট হতে থাকে এবং বিহারীকে পছন্দ করতে থাকে। বিনোদ একটা সময় বিহারীর কাছে নিজেকে সমর্পণ করে নারীত্ব ও নির্ভরতার আশ্রয় পেতে চায়, কিন্তু বিহারী প্রথমে তাকে গ্রহণ করতে অসম্মতি জানায়। পরবর্তীতে যদিও বিহারী বিনোদিনীকে আকাঙ্ক্ষা করে এবং ফিরে আসে, বিনোদিনী তখন আর পিছনের দিকে ফিরে তাকায় না। উপন্যাসের শেষটা মিলনাত্মক পরিণতিতে শেষ না হয়ে জীবনমুখী থেকে যায়। মানুষের যে জীবনবোধ, ব্যক্তি স্বাতন্ত্র্য, আত্ম অনুসন্ধান, অর্থাৎ এক ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তির যে চিন্তা জগতের ভিন্নতা এবং নিজেকে অনুসন্ধান করার যে প্রবণতা, তা ছিল রবীন্দ্রনাথের উপন্যাসের বৈশিষ্ট্য। সময়ের প্রেক্ষাপট, সমাজে বসবাসকৃত মানুষের মনের অন্তঃস্থলে কি আছে কি, সেটা বের করে সাধনের কাছে উপস্থাপন করাই ছিল তার মূল লক্ষ্য। মনস্তাত্ত্বিক উপন্যাসের প্রধান আশ্রয় পাত্রপাত্রীর মনোজগতের ঘাট, সংঘাত, ক্রিয়া প্রতিক্রিয়া, চরিত্রের অন্তর্জগতের জটিল রহস্য উদ্ঘাটন ঔপন্যাসিকের প্রধান লক্ষ্য। আবার সামাজিক উপন্যাস ও মনস্তাত্ত্বিক উপন্যাসের নৈকট্যও লক্ষ্য করা যায়। সামাজিক উপন্যাসে যেমন মনস্তাত্ত্বিক ঘাট প্রতিঘাত থাকতে পারে, তেমনি মনস্তাত্ত্বিক উপন্যাসেও সামাজিক ঘাট প্রতিঘাত থাকতে পারে। মনস্তাত্ত্বিক উপন্যাসে কাহিনী অবলম্বন মাত্র, প্রকৃত উদ্দেশ্য থাকে মানব মনের জটিল দিকগুলো সার্থক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা, আর এর এক প্রবল উন্মাদনার অধ্যায় ছিল এটি। চোখের বালি উপন্যাসের অন্যতম উল্লেখযোগ্য চরিত্র ছিল বিনোদিনী। উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে রাখে সে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই চরিত্রটি অতি অল্প যত্নে, আবার শিল্পীর চরিত্র নির্মাণে নিপুণ কৌশলে প্রস্ফুটিত হয় বিনোদিনী চরিত্রের মাধ্যমে। বিনোদিনীকে উপস্থাপন করা হয় প্রাপ্ত বয়স্ক, সুদর্শনা, দক্ষ এবং বিধবা হিসেবে। বিনোদিনীর বাবার আর্থিক অবস্থা সচল না হওয়া সত্ত্বেও সে মেয়েকে মিশনারি মেম রেখে অতি যত্নে পড়াশোনা ও কারুকার্য শিখিয়েছিলেন। তবে মেয়ের বিয়ের বয়স পার হয়ে যাওয়ার ব্যাপারে তার উদাসীনতা ছিল না, কিন্তু তার মৃত্যুর পর বিনোদিনীর বিধবা মাতা সংসারের অভাবের জন্য মেয়েকে পাতস্থ করার ক্ষেত্রে অস্থির হয়ে গিয়েছিলেন। একই গ্রামের মেয়ে বিনোদিনীর মা হরিমতি ও রাজলক্ষ্মী শৈশবে খেলার সাথী, তাই রাজলক্ষ্মীর ছেলের সাথে বিয়ে দিতে চাইলে তার ছেলে মহেন্দ্র দ্বিধায় পড়ে যায় এবং বিয়ে করতে অনীহা প্রকাশ করে। পরে রাজলক্ষ্মীর জন্মভূমি বরাসতের গ্রাম সম্পর্কীয় এক ভ্রাতুষ্পুত্রের সাথে বিনোদিনী তার মা বিয়ে দেয় তাকে, কিন্তু কিছুদিন যেতে না যেতে বিনোদিনীর স্বামী মারা যায়। মহেন্দ্র অবশ্য তার কাকিমার বোনঝি আশাকে বিয়ে করে স্বাচ্ছন্দ্যে সংসার করছিল। নবদম্পত্যের কোনোরূপ আহ্লাদের বাকি রইল না। এমনকি মহেন্দ্রের মা যখন তার জন্মভূমিতে বেড়াতে যায়, সেখানে বিহারীর মাধ্যমে তার মাকে চিঠি পাঠায়। কিন্তু মাকে দেওয়া চিঠি যখন বিনোদিনী পড়ে শোনাচ্ছিল, তখন চিঠির কিছু অংশ পড়ে বুঝতে পেরেছিল এই চিঠিতে কেবল স্বামী স্ত্রী প্রণয় উপাখ্যান লেখা বই কিছুই নাই। তাই চিঠিখানা নিজের কাছে রেখে দেয় এবং পরে একলা ঘরে সেই পরে বিনোদিনী মনে অন্যরকম এক অনুভূতি খেলা করে। বিনোদিনী স্বামী সুহাগ ভালোভাবে বুঝবার আগেই বিধবা হয়। তাই আশা ও মহেন্দ্রের বিবাহ উত্তর সকল বিষয়গুলো চিঠি পড়ে অনুধাবন করেছিল এবং নিজের অনুভূতির সাথে মিলিয়ে নিয়েছিল। বিনোদিনী ভালো করেই জানত মহেন্দ্র ও বিহারীর সাথে তার বিবাহের কথাবার্তা হয়েছে। তারা দুজনেই বিনোদিনীকে দেখতে যাওয়ার প্রয়োজন মনে করেনি, কিন্তু রাজলক্ষ্মী জন্মভূমিতে ফিরে যাবার বিনোদিনীকে অধিক যত্নে খুবই তৃপ্ত হয় এবং বাড়ি ফেরার সময় বিনোদিনীকে সঙ্গে করে নিয়ে আসেন। বিনোদিনীও ও আশার মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হয়। যেহেতু বিনোদিনী সকল কাজে খুব পারদর্শী, তাই আনারি আশাকে কারুকার্য ও ঘরের কাজ শেখানোর মাধ্যমে দুজন দুজনের সখী হয়ে যায়। আশা তার সইকে নিজের বরের সাথে পরিচয় করিয়ে দেয়। মহেন্দ্র এমন অসাধারণ সুন্দরী নারী এর আগে কখনো দেখেনি।
অন্যদিকে বিনোদিনীও আশা ও মহেন্দ্রের বৈবাহিক জীবনভোগের দৃশ্য দেখার লোভ সামলাতে না পেরে তাদেরকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ শুরু করে। দিনের পর দিন বিনোদিনীর নিপুণ কর্মদক্ষতা, ইংরেজিতে কথা বলা ও তার সৌন্দর্যের জন্য মহেন্দ্রের মনে আঁচড় কাটে। একসময় মহেন্দ্র বিনোদিনীর প্রেমের ফাঁদে বন্দী হয় এবং নিজের স্ত্রীর বৈরী সম্পর্ক তৈরি করতে থাকে। অন্যদিকে মহিনের বাড়িতে প্রায়ই বিহারী আসে এবং বিনোদিনীর আপ্যায়ন ও আতিথেয়তার পরিতৃপ্ত হয়। এমনকি বিহারী যখন দূরে চলে যেত তখন বিনোদিনী অতি যত্নে তার ঘর গুছাত এবং গ্লাসে ফুল সাজানো থেকে শুরু করে ঘরটিকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখত। বিহারী ধীরে ধীরে বিনোদিনীতে মুগ্ধ হয়ে যায়। বিনোদিনী সবই বুঝতে পারে। একদিকে যেমন মহেন্দ্র তার জন্য অত্যন্ত উদাসীন ও তাকে ছাড়া অতি অক্ষম বোধ করে, অন্যদিকে তার স্ত্রীর সাথে ক্রমে ভালোবাসা শেষ হয়ে যেতে থাকে। বিনোদিনী শুরুতে আশার সাথী হয়ে সকল কাজ শেখানোর দায়ভার গ্রহণ করেছিল, কিন্তু আশা নিজেও জানতে পারেনি এভাবে যে তার স্বামী বিনোদিনীর প্রতি আকৃষ্ট হবে। আশা তাদের প্রেমালাপ ও দৃষ্টিভঙ্গি উপলব্ধি করে একসময় মহেন্দ্রকে মুক্তি দিল। বিনোদিনী বিধবা হলেও সে ইংরেজ ম্যামের কাছে ইংরেজি শিখেছে। সকল প্রকার কারুকার্য গৃহের কাজে খুবই দক্ষ। যেমন অপরূপ সৌন্দর্যের অধিকারী তেমনি সে গুণবতী। তার রূপে ও গুণে মুগ্ধ হয়ে বিহারী ও মহেন্দ্র একসময় পাগলপারা হয়ে যায়। সেই সুযোগে বিনোদিনী তাদের মানসিকতা বুঝতে পেরে তাদের সাথে খেলায় মেতে ওঠে। সেই মহিন একসময় স্ত্রীর সাথে অগাধ ভালোবাসায় মাতোয়ারা ছিল, সে এখন বিনোদিনীর ছলনায় মাতাল। বিনোদিনী চরিত্র দ্বৈতরূপ চোখের বালি উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর অঙ্কন করেছেন। বিনোদিনী একদিকে নিজের প্রতি অবহেলাকারীদের নাকে দড়ি লাগিয়ে ঝুলিয়েছিল, অন্যদিকে নিজের কামনা বাসনার উদ্দেশ্য হাসিল করেছে, কিন্তু উপন্যাসের শেষের দিকে মহেন্দ্রকে করুণ পরিণতিতে প্রফুল্লিত করেছিল। চরিত্রের সার্থকতা বিবেচনায় বিনোদিনী চরিত্রটি সফল ও ভাস্বর। অনভিজ্ঞ আশার সাথে সংসারের সর্বময় কর্ত্রী বিনোদিনীর পরিচয় হয়। বিনোদিনী অল্প কিছুদিনের মধ্যে কাজের মধ্যে দিয়ে সবার মন জয় করে, ঘটনাচক্রে মহেন্দ্রের মনেও জায়গা করে নেয়। বিষয়টি সংসারে সবাই জানলে অশান্তির সৃষ্টি হয়। তখন বিহারী মহেন্দ্রকে বলে, বিনোদিনী তোমাকে ইচ্ছা করিয়া অধর্মের দিকে টানিতেছে এবং তুমি না জানিয়া মুরের মতো অপরে পা বাড়াইছ। এদিকে সংসারে অশান্তিতে রাজলোকে অন্নপূর্ণা বাড়ি ছাড়া হয়। বাড়ির দুই কর্ত্রী না থাকার কারণে সংসারে অশান্তির সৃষ্টি হয়। কাজের লোক বাড়ি ছাড়া হয়। অন্যদিকে মহেন্দ্র পালিত কোকিলটাও মারা যায়। তখন আশা মহেন্দ্রকে বলে, তুমি শীঘ্র যাও, মাকে ফিরাইয়া আনো গো। অন্যদিকে বিনোদিনীর সাথে মহেন্দ্রের সম্পর্কের উন্নতি হয়। সেই দেখে আশা মাসির কাছে কাশিতে যায়। ঘটনাক্রমে আশার জায়গা দখল করে বিনোদিনী। মহেন্দ্র অবচেতন মনে আশাকেই ভালোবাসে। বিনোদিনীর সংস্পর্শে গেলেও আশাকে স্মরণ করে, নিজের কর্মকাণ্ডের অনুসূচিত হয় বারংবার। তাই তো মহেন্দ্র আশাকে চিঠি লেখে। মহেন্দ্র বলে, তোমার কোনো দোষ নাই চুনি, আমি নিতান্ত পাষণ্ড, তাই তোমাকে অকারণে আঘাত করিয়াছি। বিষয়টি বিনোদিনী অবলোকন করে। নিজের চেয়ে তবু আশাকে বেশি প্রাধান্য দিচ্ছে মহেন্দ্র, কিন্তু বিনোদিনী সারার পাত্র নহে। বিনোদিনী মহেন্দ্রকে উদ্দেশ্য করে বলে, আমি মরিতে চাই কি মরিতে চাই তাহা বুঝিতে পারিলাম না। সে যাইবে কোথায়, সে ফিরবেই, সে আমার। বিনোদিনী ঘটনাক্রমে মহেন্দ্রের ভালোবাসা হতে কিছুটা পিছুপা হয়ে যায়, বিহারীর প্রতি আকর্ষিত হয়। বিহারীর সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে, কিন্তু বিহারী তাতে আপত্তি জানায়, কারণ বিনোদিনীর জন্য মহেন্দ্রের সুখের সংসারে অশান্তি সৃষ্টি হয়েছিল, যার মূল রয়েছে বিনোদিনী। বিহারী তখন বিনোদিনীকে বলে, এমন সুন্দর প্রেমের সংসার সরকার করিয়া দিলি। বিহারী বিষয়টি উপলব্ধি করতে পেরেছে, তাই বিনোদিনীকে সেই সংসারে না যাওয়ার জন্য নিষেধ করেছে। উপন্যাসের এক পর্যায়ে বিনোদিনী উপস্থিত হয় বিহারীর ঘরে। প্রেম নিবেদন করতে গিয়ে ব্যর্থ হয় বিনোদিনী। তখন বিহারীকে উদ্দেশ্য করে বলে যে, উদ্দত্ত চুম্বন বিহারীর মুখের কাছে চাইতে সে ফিরাইয়া লইয়া আসিয়াছে, জগতে তাহা কোথাও আর নামাইতে রাখিতে পারিতেছে না, আমার এ পূজা বিহারীকে গ্রহণ করিতেই হইবে। এই বলিয়া শহর ছেড়ে চলে যায় বিনোদিনী। এদিকে সংসারে ফিরে মহেন্দ্র পূর্বের ন্যায় আশার কাছে প্রেম নিবেদনে ব্যর্থ হয়। সেই আঘাতে আবারও বাড়ি ছাড়া হয় মহেন্দ্র। ডাক্তারি কাজের চাপ দেখিয়ে শহরে বাসা নেয়। ওদিকে পুত্র বিনোদিনী ও অন্নপূর্ণা ও বিহারী হারিয়ে একা হয়ে যায় রাজলক্ষ্মী। সে সময়ে আশায় হয় রাজলক্ষ্মীর সম্বল। অসুস্থ রাজলক্ষ্মী সেবা করতে থাকে আশা। শহর ছেড়ে পশ্চিমে গিয়ে একটি বাগানে থাকে বিহারী। বিনোদিনী ও বিহারী মহেন্দ্রের ভালোবাসা থেকে প্রত্যাখ্যাত হয়ে গ্রামের বাড়িতে ফিরে গিয়েছে। সেখানে গিয়ে গ্রামবাসী রোষানলে পড়তে হয়েছে। দুর্দল্য মনের অধিকারী মহেন্দ্র শহর ছেড়ে আবারও বিনোদিনীর গৃহে উপস্থিত হয়। মহেন্দ্র বিনোদিনীর গৃহে উপস্থিত হয়ে বলে, বিনোদ, আমি যমুনার ধারে অপেক্ষা করিয়া বসিয়াছিলাম, তুমি যে এখানে অপেক্ষা করিয়াছ, আমাকে আকাশের চাঁদ আমাকে সেই সংবাদ দিল, তাই আমি চলিয়া আসিলাম। কিন্তু মহেন্দ্রের আগমনে বিনোদিনী বিরক্ত হইলেন, মহেন্দ্রকে গৃহে ছেড়ে চলে যাইতে বললেন। বিনোদিনী বলেন, তোমাকে ভালোবাসার চেয়ে তোমার ছুরি আমার হৃদয়ে সহজে প্রবেশ করিবে। এই কথার পর মহেন্দ্র ঘর ছেড়ে শহরে চলে গেলেন। মহেন্দ্রের প্রস্থানের পর বিনোদিনীর গৃহে বিহারীর উপস্থিত হইল।
যার জন্য বিনোদিনী অপেক্ষা করেছিল, বিহারীর জন্য বিনোদিনীর ভালোবাসাও প্রত্যাখ্যাত হওয়ার উপক্রম। সেই সময় বিনোদিনী বলে ওঠে, আজ তুমি বিমুখ হইয়া এমন করিয়া চলিয়া যাও, তবে আমি তোমার শপথ করিয়া বলিতেছি আমি মরিব। এই কথা শোনায় বিহার এই কথা শোনার এই কথা শোনায় বিহারী গৃহে অবস্থান করল। ঘটনাচক্রে মহেন্দ্র শহর থেকে বিনোদিনী গৃহে আবার প্রবেশ করল। বিনোদিনী তখন বিহারীর পায়ের কাছে বসা ছিল, তা দেখে মহেন্দ্র বলল, বিনোদ, বিহারী, এদিকে মহেন্দ্র মা রাজলক্ষ্মী মৃত্যু সজ্জায়। সেই খবরটি বিহারী মহেন্দ্রকে দিল। মহেন্দ্র সংবাদ শুনে শূন্য মনে বাড়ি ফিরল। এদিকে বিহারী ও বিনোদিনীকে নিয়ে শহরে ফিরল। এখানেই উপন্যাসের স্বাতন্ত্র্য, মনোদ্বন্দ্বের সকল অবসান এখানেই শেষ হয়। চরিত্রগুলো নিজ থেকে আত্ম উপলব্ধি করতে থাকে, নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে। মহেন্দ্র গৃহে ফিরে মায়ের সাথে দেখা করতে দ্বিধায় ভোগে। মহেন্দ্র মায়ের সম্মুখে গিয়ে বলে, মা, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করো। সে শান্তি অনুশোচনায় ভোগে মহেন্দ্র, মায়ের ক্ষমায় নিজেকে ক্ষমা করেন। এদিকে বিনোদিনী চরিত্রটি অনুশোচনা প্রার্থী হয়, রাজলোকের গিয়ে প্রবেশ করে বলে, আগে তুমি পাপাশিষ্টাকে মাফ করো পিসিমা, তবে আমি খাইব। আমি মনে করি চেতন কিংবা অবচেতন মনে যে ভুল, সেই ভুলের অনুশোচনা করে ক্ষমা প্রার্থনার প্রক্রিয়াটি উপন্যাসটি অমরত্ব দিয়েছে। মনোদণ্ডের আড়াল পাঠকদের দিয়েছে ভুল করে ক্ষমা চাওয়ার সংবাদ। তাই তো উপন্যাস নিয়ে শরৎচন্দ্র লিখেছিলেন, তখন ঘুরে ঘুরে ওই কখানা বই বারবার পড়েছি। কি তার ছন্দ, কটার তার অক্ষর, কাকে বলে আর্ট, কি তার সংজ্ঞা, ওজন মিলিয়ে কোথাও তার ত্রুটি ঘটেছে কি না এসবের বড় কখনো চিন্তাও করিনি। ওসব ছিল আমার কাছে বাহুল্য, শুধু সুদৃঢ় প্রত্যয়ের আকারে মনের মধ্যে এটুকু ছিল যে এর চেয়ে পূর্ণতা সৃষ্টি আর কিছুই হতে পারে না। কি কাব্যে কি কথা সাহিত্যে আমার ছিল এই পুঁজি, এমন একটি পুঁজি সব সুলেখরই প্রয়োজন। সুসাহিত্যিকের পুঁজি যত বাড়ে ততই ভালো। ভালো লেখা পড়ে নিজেদের তৈরি করেননি, ভালো লেখা পড়ে নিজেকে তৈরি করেনি অথচ নিজে বড় লেখক হয়েছেন, এমন দৃষ্টান্ত সাহিত্যের ইতিহাসে একটিও নেই। উপন্যাসটি বিষয়ে রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, নতুন উপন্যাস ঘটনা পরম্পরায় বিবরণ দেবে না, তার বদলে সব কিছু বিশ্লেষণ করে আতের কথা বের করে আনবে। ধন্যবাদ সবাইকে।